আপনাদের মাঝে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে গ্যাং সুইচ বোর্ড কিভাবে সিরিজ করে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুইচ বোর্ড, এটা এখন সিরিজ করব। তো সিরিজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এল, এটা হচ্ছে আর এটা এল, এই দুইটা সিরিজ। এখানে দেখতে পাচ্ছেন এল, এখানে এল, এই চারটা সিরিজ হবে। চারটা এখানে পাওয়ার লাগবে, এইখানে এখানে পাওয়ার লাগাইলে এটা সুইচ সিস্টেম, সুইচ এইখানে পাওয়ার দিলে এখান থেকে আউটপুট হবে, মানে লাইটের তার এখানে লাগবে, এটাতে লাগবে, এটাতে, এইটাতে লাগলে আমাদের চারটা এখানে চারটার সুইচ, চারটা লাইট এখান থেকে চলে গেল, পাস হয়ে গেল। তো এইভাবে সিরিজ করতে হবে। আর যেহেতু আমার এখানে এসির লাইন একখানা আছে, আইপিএসের আইপিএসের লাইন আছে, সেহেতু আমার একটা বাদ দিতে হবে, সিরিজ করা একটা বাদ দিতে হবে। আর যদি এখান থেকে একটা লাইট দেওয়া হয় তাহলে দুইটা বাদ হবে আর দুইটা সিরিজ হবে। যদি আমি এই দুইটা করি সিরিজ তাহলে এই দুইটা কারেন্টের হবে, আর এই দুইটা করলে আমার আইপিএসের হবে আলাদা। তো আমি আপনাদেরকে দেখাবো, সিরিজ করে দেখাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি ভিডিওটা বন্ধ করলাম। আমার সিরিজ করা শেষ। তো এখন দেখতে পাচ্ছেন এটা হবে আমাদের ফ্যানের সুইচ, এটা হবে আইপিএস, সেজন্য আমি এটা বাদ দিছি, এটা সিরিজ করি নাই, কারণ এখানে আইপিএসের সিরিজ যেটা লাইন টানা আছে বোর্ডের থেকে এইখানে লাগবে, আর এইখানে হচ্ছে ফ্যানের তার লাগবে, তাহলে আমার এটা আইপিএস হয়ে যাবে। আর এইগুলো এটা হচ্ছে এইখানে লাগবে, এইখানে লাগবে, আর এখানে পাওয়ার একটা 36 তার আছে, এটা এখানে দুইটা একসাথে লাইন দিলে এটার এই সুইচ বোর্ডে পাওয়ার চলে যাবে সব। আর এইখান থেকে আমাদের লাইটের সব কালেকশন চলে যাবে। তো আপনারা দেখালাম যে কীভাবে সুইচ বোর্ড সিরিজ করতে হয়। তো আপনারা এইভাবেই সুইচ বোর্ডগুলো সিরিজ করবেন খুব ভালোভাবে, তো কোনো এর মাঝে কোনো কিছু ত্রুটি নেই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিলে এরকম ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভালো থাকবেন সবাই।